আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি আমাদের ধারাবাহিক যে অঙ্কগুলো আমি তোমাদের করাছিলাম বিজনেস ম্যাথ বইয়ে সূচক ও লগারিদম, এই অধ্যায়ে আমি তোমাদের প্রায় তিনটি ক্লাস নিয়েছিলাম। তো ওই তিনটি ক্লাসে আমি তোমাদেরকে বেসিক অনেকগুলো অঙ্ক আলোচনা করেছিলাম, কিছু সহজ সহজ বোর্ডের অঙ্কগুলো আলোচনা করেছি। আজ আমি এসেছি আরো দুটি অঙ্ক নিয়ে। তবে আজকের অঙ্ক দুটি হচ্ছে একটু কঠিন। একটু কঠিন বলতে কি, তোমাদের আগে যেই টোটাল আমি তিনটি ভিডিওতে, প্রথম ভিডিওতে 12টি অঙ্ক দিয়েছিলাম, দ্বিতীয় লেকচারটিতে আমার 7টি অঙ্ক দিয়েছিলাম, এবং লাস্ট যে ক্লাসটি নিয়েছিলাম সেটিতে আমি 2টি অঙ্ক করেছিলাম সূচকে, সহসহ 2টি অঙ্ক করেছিলাম। তবে আজকে আমি 2টি অঙ্ক করাবো। গত 21টি অঙ্ক তুমি যত সহজে বুঝেছো, আজকে 2টি অঙ্ক বুঝতে তোমার ঠিক ততটুকুই কষ্ট হবে, একটু সময় লাগবে। তো আশা করি তোমরা ধৈর্য সহকারে আজকের অঙ্কগুলো শিখবে। আজকে আমি এই যে একটু কঠিন যে অঙ্কগুলো আসে সেই অঙ্ক নিয়েই ট্রাই করব। তো দেখো, এই অঙ্কটি ফিনান্স ডিপার্টমেন্টে 2013 সাল, 16 সাল, 17 সালে এসেছে এবং আরো অনেকবার এসেছে। তো এই ক্যাটাগরি অনেকগুলো অঙ্কের পরীক্ষায় আসে। তো এই অঙ্কতে আমাদের বলেছিল যে তোমার 9 এর পাওয়ার হচ্ছে n প্লাস 1/4 ইন্টু রুটের ভিতরে 3 × 3 পাওয়ার n। তুমি কিন্তু সুন্দর করে লিখতে হবে কোনটা পাওয়ার কোনটা সোজা, একটু মানে বুঝে শুনে লাগবে। পাওয়ার যেন নিচে চলে না আসে, মানে বেশি উপরে যেন চলে না যায়। নিচে হচ্ছে ডিভাইডেড 3 × √3 পাওয়ার n। এখানে আবার একটা হোল পাওয়ার, হোল পাওয়ার হচ্ছে 1/n সমান বলছে 27। প্রমাণ করতে হবে বা দেখাও যে আমি 27টা মুছে ফেললাম, তাহলে এটা প্রমাণ করব। আমি এটার উপরে লিখে দিলাম LS লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড, LHS বা LS লেখাটা সমস্যা নেই। তো দেখো আমরা কিভাবে করি, ধীরে ধীরে তোমরা একটু বুঝবে। আমি এরপরে এমন আরো একটি অঙ্ক করবো যেটি পরীক্ষা আরো 3-4 বার এসেছে, এটাও কিন্তু আমাদের 4-5 বার পরীক্ষায় এসেছে, এবং এই অঙ্কটি সবার বইয়ের মধ্যেই তোমরা পাবে। তো দেখো, তো এখানে আমাদের প্রথম যে কাজ, ধীরে ধীরে অঙ্কটি করাচ্ছি, তোমরা ঠান্ডা মাথায় একটু মনোযোগ দিয়ে দেখো। 9 আমরা ভাঙালে পাই, 2 দিয়ে ভাঙানো যায় না, বেজোড় সংখ্যা 3 দিয়ে ভাঙানো যায়, 3 × 3 = 9। তো এখানে 3 এর পাওয়ার 2, 3² এটাকে ব্রেকেট রাখবো, কেন 9টার উপরে টোটাল না হচ্ছে একটা পাওয়ার n প্লাস 1/4 ওকে ইনটু এখানে 3 × 3 n। রুট আমরা জানি, রুটকে যদি আমরা পাওয়ার করি রুটের পাওয়ার সবসময় হাফ হয়, কি হয় হাফ। তো এখানে আমরা লিখবো হাফ, লিখলাম হাফ, নিচে 3 × 3 - n ব্রেকেট দিয়ে লিখবো হাফ। হাফ কেন, এই যে রুটের পর আমরা জানি হাফ। তো দেখো, আশা করছি এতটুকু বুঝতে সমস্যা হয়নি। এবার আমরা একটা থার্ড ব্রেকেট দিব, আবার ব্রেকেট দিয়ে বড় করে, এই যে পাওয়ার 1/n এটা কিন্তু সবসময় আলাদা থাকবে ওকে। এবার আসো আরেকটা জিনিস বলি, তোমাদের কিন্তু কষ্ট হবে দুইটা লাইনে বুঝতে। তোমরা যদি দুইটা লাইন কষ্ট করে বুঝে ফেলো, আশা করি এর পরবর্তীতে আর তেমন কোনো ঝামেলা হবে না। তো দেখো এখানে, এবার আমরা এই যে দেখো 3 এর পাওয়ার হচ্ছে 2, তার সাথে গুণ হবে n প্লাস 1/4, মানে এই যে 2 কে আমি একবার n এর সাথে গুণ করব, 2 কে একবার আমি 1/4 এর সাথে গুণ করব। তো আমি যদি 2 কে 3টা আমি আগে লিখে ফেললাম, দেখো 2 কে যদি n এর সাথে গুণ করি হবে 2n প্লাস 2 কে যদি এখানে গুণ করি, 2টা হচ্ছে উপরে নিচে হচ্ছে 4 ওকে। তুমি একবারে কাটাকাটি করে দিতে পারো, আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, ইনটু 3। মনে রাখবে 3 এর কোন পাওয়ার যদি না থাকে সবসময় তার পাওয়ার হচ্ছে 1, 3 এর পাওয়ার 1 প্লাস n। n কেন, 2টা 3 থেকে আমি 1টা 3 কমন নিলাম, তো প্রথম 3 এর পাওয়ার হচ্ছে আমার কিছু নেই, মানে 1 প্লাস n। এটাকে আমি ব্রেকেট দিয়ে লিখবো, হচ্ছে এদের পাওয়ার হচ্ছে আমার আবার হাফ। নিচে হচ্ছে দেখো, নিচে কি 3 × 3 × 3, এখানে হচ্ছে এই যে -n, পাওয়ারটা কি আমার -n এর সাথে হাফ গুণ হবে, তো এটা আমার উপরে চলে গেলে আমার কি হচ্ছে -n/2। দেখো বুঝতে পারছো, মাইনাস এর সাথে 1 গুণ হবে, কেন এখানে নিচে যেহেতু কিছু নেই, নিচে মনে মনে 1, তো 1 এর সাথে 2 গুণ হলে নিচে তো 2 আর নিচে 2, আর n আর 1 হচ্ছে -n। তো তারপরে একটু কঠিন অঙ্ক, যেহেতু তুমি একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে অঙ্কগুলো, দেখো করতে করতে তোমাদের কাছে সহজ লাগবে।
তোমরা একবার দুইবার খাতা প্র্যাকটিস করবে ওকে পাওয়ার দিয়ে দিলাম 1/n এবার আমরা আসি এর পরবর্তীতে লাইন এর পরবর্তী যে লাইনটা মূলত আমরা দেখো একটি লাইন দুটি লাইন আরেকটি লাইন তিন দিলাম একটু কষ্ট ওটা যদি কষ্ট করে করে ফেলি দেখব আর আমাদের অঙ্ক কোনো সমস্যা নেই তো এখন দেখো এতটুকু লিখে ফেললাম এবার এর পরবর্তী লাইন কি করব দেখো আমি প্রথম লাইনটি মুছে দিচ্ছি ঠিক আছে তোমরা অঙ্কটিকে তো খাতায় করবে কারণ আমার নিচে আর জায়গা হচ্ছে না তাই আমি প্রথম লাইনটি মুছে দিচ্ছি দ্বিতীয় লাইনটিও কিছু দূর মুছে দিলাম কারণ এর পরের লাইনটা আমি লিখব এবার এর পরের লাইনটি যদি আমি লিখি দেখো এইখানে সমান দিলাম তিনের পাওয়ার দাগ দিলাম আগে আমি একটা তিনের পাওয়ার হচ্ছে এখানে থ্রির পাওয়ার হচ্ছে 2n প্লাস দেখো 2 আর 4 কাটাকাটি যায় 2 দিয়ে 2 দিয়ে কাট উপরে কিছু থাকে না মানে 1 থাকে উপরে কিছু থাকে না মানে 1 থাকে 2 বাই 4 কে লিখতে পারি 1 বাই 2 তো লিখলাম আমি এখানে 1 বাই 2 আচ্ছা এবার আবার গুণ চিহ্ন দিলাম দেওয়ার পরে 3 3 পাওয়ার হচ্ছে 1 প্লাস n আর নিচে হচ্ছে আমার এর সাথে গুণ হবে হাফ তো 1 প্লাস n কে যদি আমি হাফ দ্বারা গুণ করি আমার উপরে চলে আসবে 1 প্লাস n নিচে হচ্ছে 2 আমাদের কিন্তু পুরো অঙ্কটা ঠান্ডা মাথায় করতে হবে একটু ভুল হলে কিন্তু অঙ্কটা আর মিলবে না তো দেখো নিচে এই যে 3 এর কোনো পাওয়ার আছে নাই কোনো পাওয়ার নাই মানে কি 3 এর পাওয়ার মনে মনে হচ্ছে 1 এই 3 এর পাওয়ার 1 এই যে দুইটা 3 থেকে আমি একটা 3 কমন নিয়ে নিলাম তো একটা 3 কমন নিলে 3 এর পাওয়ার 1 সাথে আমার গুণ থাকলে যোগ হয় কিন্তু এখানে n এর আগে মাইনাস আছে তো গুণ থাকলে যোগ হওয়ার কথা যোগ না দিয়ে আমি মাইনাসের জন্য প্লাস আর মাইনাস দিব মাইনাস মাইনাস আমি করব n বাই 2 এই মাইনাস আমি n বাই 2 করলাম তো এখন দেখো তুমি এখন হচ্ছে আমাদের ওকে মোটামুটি অঙ্ক কিন্তু আমাদের অনেক দূর চলে আসছে আর খুব বেশি দূর বাকি নেই এই যে টোটাল একটা হোল পাওয়ার আছে কি আছে হোল পাওয়ার আছে হচ্ছে আমার 1 বাই n এটিও লিখে ফেললাম আশা করি অঙ্কটি মনে হচ্ছে তারপরে কত থেকে দেখা যাক আল্লাহ ভরসা কি হয় না হয় কারণ বড় বড় অঙ্ক একটু মিসিং হলে ভুল হতেই পারে ইনশাআল্লাহ ভুল হবে না দেখো এবার আমরা যেটি করব সেটি হচ্ছে এইখানে দেখো 3 আছে এইখানে দেখো 3 আছে এখানেও 3 আছে তিনটা 3 থেকে আমি একটি 3 কমন নিয়ে নিলাম যাক এই অঙ্ক এখন মনে হয় মিলে যাবে 3 কমন নিলাম 2n প্লাস হাফ এর পাওয়ারটি লিখলাম গুণ থাকলে যোগ হবে যোগ লিখলাম আমি 1 প্লাস n বাই 2 লিখলাম এবার ভাগ থাকলে পাওয়ার হচ্ছে আমার বিয়োগ হয় তো বিয়োগ হবে যে 1 এর আগে কি আছে কিছু নেই মানে প্লাস চিহ্ন তো প্লাস আর মাইনাস আর মাইনাস 1 আর এখানে হচ্ছে বিয়োগ হচ্ছে মাইনাস আর মাইনাস প্লাস n বাই 2 বুঝতে পেরেছো তুমি যেটা ব্রেকেট দিয়ে একটা বেশি করতে পারো ব্রেকেট দিয়ে যা আছে তাই মাইনাস করব পরে ব্রেকেট উঠিয়ে আমি মান চেঞ্জ করব তো আমি একবারই করে দিলাম কি 1 হচ্ছে মাইনাস আর এই n বাই 2 টা হচ্ছে প্লাস আর কেন ভাগাকার আছে দেখে চিহ্নটা আমার চেঞ্জ হয়ে যাবে ব্রেকেট দিলাম ব্রেকেট দিয়ে হচ্ছে 1 বাই n ওকে এবার দেখো এবার আমার অঙ্কটা একবার লসাগু করব লসাগু করলে কি এগুলোর নিচে সবগুলোর নিচে 2 আছে অনেকগুলোর নিচে কিছুই নেই মানে 1 আছে তো 2 হলে লসাগু 2 এখন দেখো এই যে লসাগু 2 2 দ্বারা যদি আমি এটা নিচে কিছু নেই মানে 1 আছে 2 দ্বারা যদি আমি 1 কে ভাগ করি তাহলে হচ্ছে 2 এর 2 হয় মানে 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 এর 2 2 আর 2 এর গুণ করলে হচ্ছে কত 4n প্লাস 2 2 কাটা উপরে 1 থাকবে 1 প্লাস 2 2 কাটা উপরে থাকবে 1 যোগ n মাইনাস এই 1 এর নিচে কিছু নেই তাহলে সরাসরি 1 এর সাথে 2 গুণ হবে 2 1 কে 2 প্লাস 2 2 কাটা উপরে n এটা আমি আবার বুঝাচ্ছি তোমাদের সুবিধার্থে দেখো আর এখানে হচ্ছে 1 বাই n তো এখন দেখো এখানে কি হবে আমি বলছি আবার নিচে হচ্ছে লসাগু 2 আর 2 দিয়ে আমি 2n কে গুণ করব ডাইরেক্ট যেহেতু নিচে কিছু নাই 4n 2 2 কাটা 1 এখানে 2 2 কাটা n প্লাস 1 n প্লাস 1 প্লাস n আর কি সরি আর এখানে 2 এর সাথে 1 সরাসরি গুণ 2 1 কে 2 আর হচ্ছে আমাদের 2 2 কাটা উপরে n এখন দেখো এখানে আমার কত দূর সহজ হয়ে গেছে আমি অংশটা করি বাকি অংশটুকু সহজ হবে আমার এখানে n n 4n আমার n হচ্ছে 6টা n কয়টা n হচ্ছে উপরে আমি একে 3 টা লিখে নিই আমার যেহেতু বেস হচ্ছে মূল মান হচ্ছে 3 3 এর পাওয়ার আমি দিয়ে নেই 3 এর পাওয়ার হচ্ছে উপরে হবে 6n উপরে কত 6n আর দেখো
1 প্লাস এর 1 2 আর মাইনাস এর একটা 2 তাহলে 1 2 থেকে 2 গেলে আমার থাকবে হচ্ছে কিছুই থাকবে না এটা ভ্যানিশ হয়ে গেল শুধু 6 এর আর নিচে থাকছে হচ্ছে আমার 2 ওকে এবার আমার পাওয়ার হিসেবে ছিল হচ্ছে এটা এখন একবার লিখে দিলাম 1/n ওকে দেখো অঙ্ক কিন্তু আমার প্রায় শেষ এবার এই n এই n কাটা এই 2 দিয়ে এটা কাটলে 3 আমার উত্তর হবে 3 পাওয়ার কিউব 3 কিউব মানে 27 3 কিউব মানে কি 3 গুণ 3 গুণ 3 3 3 কে 9 3 9 27 তো অঙ্কটি আমার শেষ এখন লিখো রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ বা শুড অঙ্ক শেষ তো ঠান্ডা মাথা অঙ্কটি খাতায় ধরে আসো আমি এমন আরো একটি অঙ্ক করাচ্ছি যে এমন একটু কঠিন মনে হবে কিন্তু অঙ্কটি আসলে খুব বেশি কঠিন না প্র্যাকটিস করলে পারবে আসো আমরা একটা দ্বিতীয় অঙ্কটি দেখি তো দেখো আমরা এখন দেখব একই রকম অন্য আরেকটি অঙ্ক যে অঙ্কটি আমরা একটু আগে করেছি তা একই রকম দেখতে এই অঙ্কটি হচ্ছে কি আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল এবং 2018 সালেও এসেছে তো এই অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি দেখো 9 এর পাওয়ার হচ্ছে b ইনটু 3 স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট 3 পাওয়ার হচ্ছে মাইনাস b ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে মাইনাস 1 মাইনাস 27 উপরে পাওয়ার হচ্ছে b এখন দেখো নিচে হচ্ছে কি 3 পাওয়ার 3 এ আর ইনটু 2 এর উপরে কিউব তো এই যে অঙ্কটি সমান হচ্ছে 1/27 আমাদের কি প্রমাণ করতে বলেছে a মাইনাস b সমান 1 যে নরমালি অনেক সময় লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বলে কিন্তু এখানে কি বলেছে এত সমান এত হলে দেখাও যে বা প্রমাণ করো যে a মাইনাস b ইকুয়াল টু 1 তো আমরা এই অঙ্কটি থেকে দেখব এই অঙ্কটি কিন্তু একটু চেঞ্জ করে কয়েকবার পরীক্ষা এসেছে কি কি চেঞ্জ করে পরীক্ষা এসেছে আমরা তাও দেখব তো আগে আমরা এই অঙ্কটি সলভ করি এবং এই অঙ্কটি কিন্তু আমি যে আজকে প্রথমে যে অঙ্কটি করলাম ওইটা থেকে তুলনামূলক এটা একটু সহজ তো আসো আমরা এই অঙ্কটি সলভ করি তারপর আমরা দেখব এই অঙ্কটি কোথায় কোথায় চেঞ্জ করে পরীক্ষায় আসতে পারে এটা আমরা যেমন করব দেখো নিচে কোনো কিছু চেঞ্জ করা যাচ্ছে না কেন এখানে হচ্ছে 3 এখানে 2 দুইটা দুই রকম এদের ভিত্তিটা হচ্ছে দুইটা দুই রকম তাই আমি চেঞ্জ করতে পারবো না এটা যা আছে আমি তাই রাখলাম তো এখানে যা আছে আমি তাই রাখলাম এবার দেখো তুমি উপরে 9 মানে হচ্ছে কি 3 স্কয়ার 9 মানে কত 3 স্কয়ার আর পাশে একটা b আছে b বসিয়ে দিব আমি ওকে ইনটু 3 2 ইনটু 3 এখানে দেখো 3 এর পাওয়ার হচ্ছে মাইনাস b যদিও বইতে কিন্তু একটু ভুল লেখা ছিল এরকম ছিল এই যে মাইনাস 3 এটা কিন্তু ভুল এটা বইতে একটু ভুল আছে উদাহরণে আবার ঠিক দেওয়া আছে তোমরা একটু দেখে নিবে হ্যাঁ তো আচ্ছা দেখো মাইনাস b এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস মাইনাস প্লাস আর b এর কে b এখানে হচ্ছে b মাইনাস 27 কে হচ্ছে আমি যদি করি 3 কিউব পাশে একটা b ওকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো আমরা বাকি অংশটুকু করি বাকি অংশটুকু আমাদের এটা মুছে দিলাম যেটা আমি প্রমাণ করব এখানে সমান 1/3 কিউব ওকে তো এবার দেখো এটা বুঝতে পেরেছো আবার দেখাচ্ছি দেখো 9 মানে হচ্ছে 3 স্কয়ার 3 স্কয়ারে তো 3 স্কয়ার এখানে আছে আর এই বিটা এখানে পাশে তো বসে যাবে আর b মাইনাস 1 মানে মাইনাস b মাইনাস 1 গুণ করলে হবে শুধু প্লাস b এখানে যা আছে তাই মানে হচ্ছে 27 কে যদি আমি ভাঙি হচ্ছে 3 3 কে 9 3 9 27 3 কে 3 বার গুণ করলে আবার 27 হয় তো এবার দেখো নিচে যা আছে তাই 3 এর পাওয়ার হচ্ছে 3 এ ইনটু 2 এর পাওয়ার হচ্ছে কিউব আর এখানে এখানে একটা টুইস্ট দেখো এখানে 3 এর পাওয়ার 2 b 3 এর পাওয়ার শুধু b পাওয়ার বরাবর যোগ করা হয় তো দুটা 3 যদি আমি কমন নেই 2b আর একটা b হবে তিনটা b তাহলে 3 3 2b আর এই যে একটা b যোগ করে হবে আমার কি 3b ইনটু এখানে হচ্ছে আমার কি থাকছে 3 স্কয়ার দেখো এইটা এটা যোগ করে হয়ে গেল 3 পাওয়ার 3b ইনটু হচ্ছে 3 স্কয়ার মাইনাস হচ্ছে 3 3b ইকুয়ালস টু এখানে আমি চেঞ্জ করতে পারি এখানে চেঞ্জ করে দিই প্রবলেম নেই সেটা হচ্ছে কি দেখো আমি এই যে গত ক্লাস দেখেছিলাম এর আগে প্রথম যে দুটি ভিডিও ছিল প্রথম ভিডিও তোমরা দেখবা যে ওখানে লেখা ছিল 1 বাই যদি এমন থাকে a স্কয়ার বা a কিউব আমরা লিখতে পারি a পাওয়ার মাইনাস কিউব এরকম এখানে সূত্রটি হচ্ছে এমন আমার এই যে উপরে 1 দিয়ে আমরা তুলে দিব 1 কে তুলে দিলে 3 আর এই কিউবের আগে হয়ে যাবে মাইনাস কিউব ওকে মানে একটা মাইনাস চিহ্ন আসবে 1 এর পরিবর্তে তো এবার আমরা মোটামুটি বুঝলাম এবার দেখো আমি উপরের লাইন দিয়ে মুছে দিচ্ছি কেন আমার নিচে হচ্ছে জায়গা হচ্ছে না লেখার জন্য আমি লাইনটা মুছে দিলাম এখন দেখো আমার আর মাত্র দুই তিনটি লাইন বাকি অঙ্ক কিন্তু আমার প্রায় শেষের দিকে
এই যে উপরে দেখো 3b 3b মানে 3 এর পাওয়ার 3b 3 এর পাওয়ার 3b কমন যাচ্ছে একে নিলাম 3 এর পাওয়ার 3b কমন নিলে এখানে আবার কিছু থাকে না কি থাকে শুধু 3 স্কয়ার থাকে না এই অংশটুকু থাকে না থাকে 3 স্কয়ার মাইনাস এখানে 3b তো চলে যায় কিছু না থাকলে 1 থাকে আর মনে রাখো কমন না মানে ভাগ করা কমন না মানে কি ভাগ করা আমরা যদি এই অংশটুকুকে 3 এর পাওয়ার 3b দ্বারা ভাগ করি 3b 3b কাটা থাকে হচ্ছে 3 এর পাওয়ার স্কয়ার আর 3b 3b কাটা উপরে নিচে কাটা কাটা তাহলে শুধু 1 থাকে তুমি যেভাবে মনে চায় বুঝতে পারো সমস্যা নেই এখানে হচ্ছে 3 এর পাওয়ার 3a ইনটু 2 এর পাওয়ার 3 ইকুয়াল টু 3 এর পাওয়ার মাইনাস 3 ওকে তো অঙ্ক আমার প্রায় শেষের দিকে কিন্তু আমরা চলে আসছি আর অল্প একটু বাকি আছে দেখো এইবার এখানে 3 এর পাওয়ার 3a 2 এর পাওয়ার হচ্ছে কিউব 2 এর পাওয়ার কিউব হচ্ছে 8 লিখে ফেললাম কেন 8 আমি বলি 2 কে 3 বার গুণ করা 2 2 গুণে 4 4 2 গুণে 8 এই হচ্ছে 8 আর হচ্ছে এমন না কিন্তু 3 2 গুণে 6 তা কিন্তু না 2 এর পাওয়ার কিউব মানে 2 কে 3 বার গুণ করব 8 আর এখানে দেখো 3 এর পাওয়ার 3b ইনটু এখানে একবার করে ফেললাম 3 স্কয়ার মানে কত 3 3 কে 9 কেন 3 কে 2 বার গুণ করা 3 3 কে 9 9 থেকে যদি মাইনাস 1 করি এখন আমার 8 ইকুয়াল টু 3 এর পাওয়ার মাইনাস 3 এবার দেখো এই 8 এই 8 কাটা এইবার এখানে আমার কি কি থাকছে দেখো 3 এর পাওয়ার 3b লিখলাম 3 এর পাওয়ার 3b আর এই যে নিচে আছে 3 এর পাওয়ার 3a দুটো 3 থেকে 1 কে 3 কমন নিলাম মাইনাস করলাম 3a দেখো আবার বলি দেখো 8 8 আমার কাটা 8 8 কেটে ফেললে 3 এর পাওয়ার 3b লিখলাম ভাগ থাকলে পাওয়ার বি হবে মাইনাস 3a ইকুয়াল টু আমার 3 এর পাওয়ার মাইনাস 3 ওকে এখানে তো ডান দিয়ে দিলাম দেখো এই অংশ আমি বাকিটুকু করে দিচ্ছি দেখো এটা হচ্ছে কি আমাদের নিচে বেস একই রকম হয়ে গেছে তো 3 3 আমি বাদ দিয়ে দিতে পারছি উপরে হচ্ছে আমার 3b মাইনাস 3a ইকুয়ালস টু মাইনাস 3 দেখো বুঝতে পারো কিনা তোমরা 3 3 ভ্যানিশ হয়ে যাচ্ছে এখানে থাকতেছে 3b মাইনাস 3a ইকুয়ালস টু উপরে হচ্ছে এখানে মাইনাস 3a দেখো এখন এখান থেকে আমি কমন নিতে পারবো 3 থাকবে b মাইনাস a ইকুয়ালস টু মাইনাস 3 ওকে এবার উভয় পক্ষে যদি মাইনাস 3 আমি বাদ দিয়ে দেই মানে শুধু 3টা যদি বাদ দেই এখানে থাকবে বা 3 দ্বারা ভাগ করে b মাইনাস এর সমান মাইনাস 1 কেন 3 দ্বারা ভাগ করলে এখানে মাইনাস 3 কে 3 দ্বারা ভাগ করলে শুধু হচ্ছে 1 থাকে কিন্তু যেহেতু মাইনাস আছে এজন্য মাইনাস দিতে হবে তো এখন দেখো আমাকে প্রমাণ করতে বলেছিল a মাইনাস b সমান 1 যদি এটা প্রমাণ করতে বলতো এখানে রেখে দিলাম কিন্তু বলছে a মাইনাস b সমান 1 এখন আমি কি করব এখানে মাইনাস যদি কমন নেই a ছিল মাইনাস এর a হয়ে যাবে প্লাস এর b ছিল প্লাস এর কারণ b এর আগে কোনো চিহ্ন নেই তো b হয়ে যাবে আবার মাইনাস এর ইকুয়ালস টু মাইনাস 1 এবার আমি মাইনাস মাইনাস দুই দিক থেকে বাদ দিয়ে দিলাম আমার অঙ্ক হবে কি a মাইনাস b সমান 1 লিখে ফেললাম আমি প্রুফ বা শুড শুড আর দেখানো হলো শো থেকে শুড হ্যাঁ দেখানো হলো বা প্রমাণ করতে বলে প্রুফ দিয়ে দিব তো আমাদের অঙ্ক কিন্তু মোটামুটি প্রায় শেষ তো এখন দেখো কোন কোন জায়গায় চেঞ্জ আসতে পারে সেটি হচ্ছে কি অরিজিনের বই অঙ্কগুলা b এর জায়গায় লেখা আছে n কি লেখা আছে n আর এর জায়গায় m মানে m n দিয়ে থাকতে পারে x y দিয়ে থাকতে পারে মানে এখানে হচ্ছে a b দিয়ে আছে তোমাদের থাকতে পারে x y দিয়ে m n দিয়ে p q দিয়ে এগুলো দিয়ে আসতে পারে আবার এরকমও চাইতে পারে যে শেষে লাইনে তুমি দেখো যে এখানে যেমন এসেছে a মাইনাস b সমান 1 এমন হতে পারে সুতরাং a সমান 1 প্লাস b কেন b টার পাশে চলে গেল অনেক সময় এটাও প্রমাণে যায় যে দেখাও যে a সমান 1 প্লাস b তখন আমরা শেষ পর্যন্ত করে এক লাইন বাড়তি লিখব কেন লিখব আমার উত্তর এটা চেয়েছিল তাই মাইনাস এর বিটা এখানে b মাইনাস আকারে ছিল ওইখানে গেল প্লাস হয়ে যাবে 1 এর সাথে যোগ হবে তো এমনও চাইতে পারে তো আমরা কি শিখলাম এই অঙ্কটা তো শিখলাম এখানে x y দ্বারা আসতে পারে m n দ্বারা আসতে পারে আমরা ওটা শিখবো বা শিখলাম আর হচ্ছে এখানে লাস্ট লাইনে কেমন চেঞ্জ হতে পারে সেটাও দেখলাম দেখো যে আমার চাইতে পারে a মাইনাস b সমান 1 এখানে চেয়েছে এমনও চাইতে পারে যে দেখাও যে a সমান 1 প্লাস b কেন b টা দুই পাশে নিয়ে গেলে হয়ে যাবে এই পর্যন্ত করবো লাস্ট লাইনে বাড়তি লিখে দিব তো আশা করছি তোমরা আজকের ক্লাসটি পেয়ে খুবই উপকৃত হয়েছো কেন
এই অঙ্ক দুটো কিন্তু আজকের একটু বড় অঙ্ক এবং একটু কঠিন অঙ্ক, এগুলো হচ্ছে সূচকের নিয়মের অঙ্ক। তো আগামী ক্লাসে আমি তোমাদের লগের কিছু অঙ্ক করাবো। আমরা কিন্তু গত এই যে আজকের ভিডিও শুধু চারটি ভিডিও তোমাদেরকে আমি চারটি ভিডিও ক্লাস তোমাদেরকে আমি দিলাম, যে এখানে তুমি হচ্ছে প্রথমে কিছু বেসিক করলাম, তারপরে আমরা বোর্ড কোশ্চেন করলাম, গত ক্লাসে দুটি বোর্ড কোশ্চেন করেছি, আজও খুবই গুরুত্বপূর্ণ দুটি বোর্ড কোশ্চেন আমি আজকে করলাম। আমি আগামী ক্লাসেও তুমি এইভাবে দুইটা তিনটা করে বোর্ড কোশ্চেন করে দিবে, এইভাবে আমি আরো চার পাঁচটি ক্লাস করাবো। তো তুমি মোটামুটি আমরা কিন্তু যদি হিসেব করি আমাদের অলরেডি কিন্তু প্রায় ছোট ছোট অনেকগুলো অঙ্ক করা হয়েছে, বোর্ড কোশ্চেনে প্রায় 8-10টা করা হয়ে গেছে। হ্যাঁ, কেন আমি দ্বিতীয় ক্লাসটিতে আমার তিনটা বোর্ড কোশ্চেন করে দিয়েছিলাম, তৃতীয় ক্লাসটিতে দুইটা বোর্ড কোশ্চেন করলাম, আজকে দুইটা বোর্ড কোশ্চেন করলাম, প্রথম ক্লাসে কতগুলো বেসিক অঙ্ক করেছিলাম। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই কিন্তু আগের ভিডিও ক্লাসগুলো দেখবে। তো আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে আবারও বলছি বাসায় কিন্তু হাতে কলমে খাতায় অঙ্কগুলো করবে, অঙ্কগুলো খাতায় না করলে তুমি ভালো করে বুঝবে না। তো এরপর তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টস বক্সে জানাবে। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।